সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে। আপনাদের এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, আমার মোমের সঙ্গে কথা হয়ে গেছে। কি কথা হলো? ডিসিশন নেওয়ার জন্য আমি ওকে 5 মিনিট সময় দিয়েছি। সেই 5 মিনিটের মধ্যে ও নিজের ডিসিশনটা জানাবে, ততক্ষণ আমি নিচে গিয়ে ওয়েট করছি। ছোটু কি হবে, কি হবে? 5 মিনিট ওয়েট করো, বলে দিচ্ছি। গোপাল, তুমি সবই দেখেছ, সবই জানো। মোম যেন রমিতের সাথে বাড়ি ফিরে আসে। মোম যদি না ফেরে তাহলে আবার আমি সবার কাছে দোষী হয়ে যাব। গোপাল, তোমার সামনে যে কান্নাকাটি করছে তাকে বলো যে কেউ যদি অন্যের দোষ নিজের ঘাড়ে নেয় তাহলে তোমার কিছু করার নেই। গোপাল, কেউ যদি সব জেনেও না জানার ভান করে তাকে কিছু বলার নেই। গোপাল, তোমার মনে হচ্ছে না ও বাড়াবাড়ি করছে? দাদা তো মোমকে আনতে গেছে, এখানে কান্নাকাটি করে কি হবে? তার থেকে একটু তো হাসতেও পারে। এই দেখো, গোপালও বলছে তোমার একটু হাসা দরকার, হাসলে তোমাকে বেশ ভালো দেখায়। গোপাল, ওকে একটু চুপ করে থাকতে বলো। গোপাল, লাইফে দুটো জিনিস সাইলেন্ট হয়ে গেলে খুব প্রবলেম হয়ে যায়, একটা হলো মোবাইল ফোন আর দ্বিতীয়টা হলো স্বামী। মোবাইল ফোন সাইলেন্ট হয়ে গেলে ইম্পর্টেন্ট কলস মিস হয়ে যাবে, আর স্বামী যদি সাইলেন্টলি স্ত্রীকে ভালোবাসে তাহলে স্ত্রী কিছু বুঝতে পারবে না। গোপাল, কেউ যদি মুখ খুললেই বাজে বকতে শুরু করে তাহলে তার সাইলেন্ট থাকাই ভালো। গোপাল, ওকে জিজ্ঞেস করো, আমি যদি চুপ করে থাকি তাহলে কি ও হাসবে? ও যদি হাসে তাহলে আমি সারাদিন মৌন ব্রত পালন করব। আমি ঠাকুর নয় যে আমার নামে ব্রত রাখতে হবে। এ দেখো গোপাল, ব্রত করব বলছি তাও আমার উপর একটু করুণা হচ্ছে না? ওর মাথা ঠান্ডা করার একটা আইডিয়া দাও প্লিজ। গোপাল, ওকে বলো ও চলে গেলে আমার মাথা ঠান্ডা হবে। গোপাল, সব সময় খালি চলে যেতে বলে, ওকে জিজ্ঞেস করো কখন কাছে আসবে। যাকে ছাড়ো, মোমের ব্যাপারে কথা হচ্ছিল সেটাই কন্টিনিউ করি, মোম চলে আসবে, তুমি শুধু ওকে একটু হাসি খুশি থাকতে বলো। ঠিক আছে, তুমি ওর বাজে কথা শোনো, আমি যাচ্ছি। পালক, পালক। গোপাল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমার জন্য, তাও ওর সাথে একটু কথা বলতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ।
সমাজে? মায়ের কথা শুনতো তাহলে ও এখন আমাদের বাড়িতে থাকতো। আমি ওকে ভাবার জন্য 5 মিনিট সময় দিয়েছিলাম, আর এখন সেই সময়টা শেষ হয়ে গেছে। আমার কাছে দুটো জিনিস খুব পরিষ্কার, আমি ওকে জোর করে নিয়েও যাব না, আর হাত জোর করে পায়ে ধরেও বলবো না, আমার সঙ্গে চলো। ও চাইলে আসতেও পারে, আবার নাও আসতে পারে, সম্পূর্ণই ওর ওপরে। আমি এখন আসছি। রোহিত, একটু দাঁড়িয়ে যাও বাবা, আর একটু। মা আশা করে আছে আমি মোমকে নিয়ে বাড়ি ফিরব, আর সেই জন্যই আমি আজ এখানে এসেছি। কিন্তু মোম মায়ের এই আশাটাও রাখতে পারলো না, তো আমি এখানে থেকে কি করবো বলুন। রোমিত, এক মিনিট। এক্ষুনি সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনাদের প্রিয় সিরিয়াল মোমপালকের পুরো এপিসোড একদম ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।